এবার জানাবো শেয়ার বাজারের খবর। তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমছে। সকালে লেনদেনে উত্থানে লেনদেন শুরু হলেও আধা ঘণ্টা পর থেকে সূচক কমতে থাকে। বেলা 11:40 পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে, তবে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 330 কোটি 16 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 179টি, কমে 118টি এবং অপরিবর্তিত ছিল 55টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং স্কোয়ার ফার্মা।